হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি হলদিয়াতে। আর আজকে এই ভিডিওতে থাকছে হলদিয়া টাউনশিপের রিভার সাইড এলাকার ভিডিও, তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। কালকে বিশ্বকর্মা পূজা। এই বিশ্বকর্মা পূজা উপলক্ষে হলদিয়াতে এবং হলদিয়া টাউনশিপে রিভার সাইড এলাকায় এবং মেরিন ড্রাইভে প্রচুর ভিড় হয়, তাই চলুন আজকে সেই ভিডিওই আপনাদেরকে দেখাই, সঙ্গে থাকুন। আমার পেছনে রয়েছে হলদিয়া টাউনশিপের বাস স্ট্যান্ড, আর এখানে আসতে হলে মেছেদা বা কোলাঘাট থেকে অনেক বাস পেয়ে যাবেন এখানে আসার জন্য। এছাড়াও হাওড়া থেকে হলদিয়া গ্যালোপিন বা হলদিয়া লোকাল ট্রেনে করে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। হলদিয়া টাউনশিপের বাস স্ট্যান্ড থেকে মিনিট দুয়েকের হাঁটা পথেই পড়বে হলদিয়া মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভ রোডের তিন মাথার মোড়ের সামনেই রয়েছে এই রকম বিশ্বকর্মা পূজার একটি প্যান্ডেল। এর থেকে ডান দিকে গেলে পড়বে নন্দীগ্রাম থেকে হলদিয়া ফেরি সার্ভিসের জেটিঘাট। আর বাম দিকে রয়েছে মেরিন ড্রাইভ রোড। আর প্রথমেই পড়বে এই রকম একটি স্ট্যাচু। এছাড়াও সম্পূর্ণ মেরিন ড্রাইভ জুড়ে জীবনযাত্রার বহু গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিকে তুলে ধরা হয়েছে। হলদিয়া টাউনশিপের মেরিন ড্রাইভ রোডটি প্রায় 2 কিলোমিটার এইভাবে লম্বা রাস্তা চলে গিয়েছে। আর নদী পাড়ে অসংখ্য বসার বেঞ্চ রয়েছে, আর চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি এই টাউনশিপের মেরিন ড্রাইভ রোডটি। এই মেরিন ড্রাইভ রোড বরাবর কিছুটা সামনের দিকে এগোলে পড়বে চিলড্রেন পার্ক। আপনারা যখন আসবেন তখন ওই চিলড্রেন পার্ক থেকেও ঘুরে আসতে পারেন। এখানে বেঞ্চে কিছুক্ষণ বসে থাকলেই আপনার চোখে পড়বে নানা দেশি ও বিদেশি জাহাজের আনাগোনা। আর এখন ভাটা থাকার জন্য আমি সেই জাহাজগুলিকে আপনাদেরকে দেখাতে পারলাম না। দূরে কিছু ছোট জাহাজ নোঙর করে দাঁড়িয়ে রয়েছে। এমনি সময় প্রতিদিন বিকেলে এই জায়গাটিতে অনেকে ঘুরতে আসেন। তাছাড়া বিশ্বকর্মা পূজার দিনকে এখানে প্রচুর মানুষের আগমন ঘটে। এছাড়াও এই জায়গাটিতে বস্ত্র মেলা হয়, এর জন্য এখানে এখন থেকেই দোকানপাট বাঁধা শুরু হয়ে গিয়েছে। বিশ্বকর্মা পূজার সময় এই জায়গাটিতে কেমন কি ভিড় হয় সেই নিয়ে একটি পৃথক ভিডিও রয়েছে এই চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
আর সেই ভিডিওর লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এই তো ছিল আজকে হলদিয়া টাউনশিপের বিস্তারিত ভিডিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।